ওইভাবে আলাদা কোনো আমাদের এখন পর্যন্ত ওরকম কিছু নেই যে সবাইকে মিলে একদম নাচ বা গান ওরকম কিছু শেখানো ওগুলো এখন নেই তো আমার মনে হয় যে এটা হচ্ছে শুধু প্রতিযোগিতা হয় তো তো প্রতিযোগিতা না হয়ে মনে হয় যে সবাইকে এভাবে আলাদাভাবে এটা শেখানো উচিত স্কুলে শেখানো হয় না কিন্তু বিভিন্ন জিনিসে অংশগ্রহণ করে যারা পারে আপনারা বলে কিন্তু আমরা করি না তো এরা ভিকারুন নিসা নুন স্কুল ও কলেজের প্রধান শাখার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী অবসর হিসেবে আমাদের বাইরে তো খেলাধুলা করার টাইমটা থাকে না কারণ আমরা সারা দিন স্কুলে তারপর হচ্ছে কোচিংয়ে দৌড়াদৌড়ি করি বাসায় যতটুকু আমরা অবসর সময় পাই সেটা হয় আর টেলিভিশনে যায় না হয় আমরা মোবাইলের মাধ্যমে হচ্ছে টাইমটা স্পেন্ড করি পড়াশোনার চাপটা ক্লাস টেনে এত বেশি যে আর অন্য কিছুর দিকে তো তাকানোর আমার সময় থাকে না এই শিক্ষার্থীরা রাজধানীর বিখ্যাত গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের মোবাইল ইউজ করি গেমস খেলি ফেসবুক ইউজ করি কম্পিউটার চালাই গান শুনি গেমস খেলি মোবাইলে ফেসবুক চালাই তারা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষার্থী যদি একটু সময় থাকে তাহলে আমাদের গান পরিবেশন করা শুরু প্রতি বছর যে সাংস্কৃতিক এটা আগে প্রস্তুতি না হয় ক্লাসের মধ্যে টাইম পেলে আমাদের অনেক মজা করা হয় এরা রাজধানীর নাকালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্কুলে শিক্ষা সহায়ক এরা ও সাংস্কৃতিক কার্যক্রম আছে কিনা এবং অবসরে কি করে জিজ্ঞেস করা হয়েছিল শিক্ষার্থীদের তাদের উত্তর থেকে স্পষ্ট স্কুলগুলোতে বছর জুড়ে শিক্ষা সহায়ক কার্যক্রম খুব একটা নেই সহপাঠক কার্যক্রম সেটা আগের চেয়ে কমে গেছে বা বিভিন্ন প্রেক্ষাপটের প্রেক্ষিতে কথাটা সঠিক হয়তো একটু বাধাগ্রস্ত হয়েছে মধ্যে আমি আসার পরে আমি সবগুলো চালু করেছি এমনকি কিছু বেশি হচ্ছে এখন আমাদের সারা বছর ধরেই কালচারাল অ্যাক্টিভিটিস চলতে থাকে পরীক্ষার সময় অবশ্য আমরা একটু সীমিত ইয়ের মধ্যে থাকি খোলা মাঠে নিজেরা যেমন কানামাছি ভোঁবো খেলতাম এই হাডুডু খেলতাম ওই রকম খেলার মাঠ মানে কোনো উপকরণ নাই এখন আমি আড়ালে বসে ফেসবুকে ঢুকে যাবো নি এটা করব নি এটা স্কুলের সীমাবদ্ধ তো থাকে ঠিক আছে তারপর আমরা চেষ্টা করি যতটা সম্ভব করার জন্য তবে এই কর্মকাণ্ডগুলো বছরের প্রথম দিকে একটু বেশি হয় শেষের দিকে করার সুযোগ তেমন একটা থাকে না বড় স্কুলগুলোতে খেলার মাঠ থাকলেও ছোট বা কিন্ডার স্কুলে তা নেই বিশেষ করে রাজধানীতে শিশু সংগঠনগুলো স্কুলগুলোতে সক্রিয় নয় খেলাধুলা বা সংস্কৃতি চর্চা ছাড়া শুধু পড়াশোনা নিয়ে আবদ্ধ পরিবেশে বেড়ে উঠছে বেশিরভাগ শিশু পরাগ আজিম চ্যানেল আই ঢাকা